আপনারা দেখছেন নিউজ কলকাতা। খবর পড়ছি মৌমিতা দত্ত। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের উপর হামলার প্রতিবাদে শ্যামনগরের জনসভা থেকে জমি কমিটিকে গালি দিল খোদ আরাবুল ইসলাম। দেখুন নিউজ কলকাতার পর্দায়। ব্যুরো ইসলামের আহ্বান করে লাভ হবে না। আমরা যদি মনে করি তাদের যদি আমাদের ছেলেদের বলে দিই তারা কেউ ঘুটি কেন রাস্তায় বেরোতে পারবে না, ঘুটি মাগির ছেলেরা তারা রাস্তায় যারা গাঁজা বিক্রি করে যারা রিক্সা চালাও এইরা মালেরা জমি আন্দোলন কমিটির নেতা আজকে এখানে উপস্থিত আছেন আমাদের নেতৃত্বরা। কালকে কালকে যে মিটিংয়ে বক্তব্য রেখেছেন কে এখানকার মাননীয় ক্যান্ডিডেট জানার নাম কি? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কোনো জায়গায় ঠাঁই পায় না। ভাঙাড়ে এসে তিনি কাঁঠালিয়ায় বলেছে আরাবুল ইসলামের হিসাব নেবে আর মোদাস্সেরের হিসাব নেবে। আমি তার উদ্দেশ্য করে বলি তোমরা 34 বছরে কত খুন করেছো, কত রক্ত জড়িয়েছ, কত মানুষের জমি লুট করেছো, তার তার হিসাব কিতাবগুলো দিতে পারবে? তার মায়ের কোলে ছেলেদের রক্ত মাখা ভাত খাওয়ানো হয়েছে, বিকাশবাবু হিসাব দিতে পারবে? দিতে পারবে না। একজন খুনি আজকে 34 বছর সিপিএম এ রক্তে লাল করে দিয়েছে গোটা ভারতবর্ষ গোটা বাংলা। আজকে সে বলে আরাবুল মোদাস্সেরদের হিসাব দেবে। আমি আর শ্যামনগরে দাঁড়িয়ে বলছি হিম্মত থাকলে শ্যামনগরে এসে হিসাব নেবে। আজকে আমি বেশি বক্তব্য রাখবো না, আমি শুধু বলছি যারা এখনো তাদের সন্তানেতে বলছি এখনো ভালোভাবে তাদের বলছি যে আমি এখনো তারা সুস্থ শান্তভাবে থাকুক, জমি আন্দোলন করছে বলে বড় কথা নয়। চারটে জীবন চলে গেছে, রক্তের হোলি খেলা খেলেছে, আমরা তাতেও কিছু বলছি না। আমরা চাই এলাকার শান্তি, আমরা চাই উন্নয়ন, আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য ক্যান্ডিডেট মিনি চক্রবর্তীকে 2 হাত ভরে ভোট দেওয়ার আহ্বান নিয়ে। আজকে আমরা এই প্রতিবাদ মিছিল যেমন আমাদের দলেরও আমরা বলতে চাই শ্যামনগর স্বরূপনগর বোলেরা এখানে ডোনার আমাদের উত্তর গাজীপুর দক্ষিণ গাজীপুর উড়িয়াপাড়া আমাদের মাছিভাঙা খামারাত সমস্ত মানুষ পায় পা মিলেছে, এখনো হাজার হাজার মানুষ আসছে। আপনারা আজকে জানেন কেন প্রতিবাদ মিছিল? এখানে কয়েকটা গুটি কয়েক ছেলে আমি বলেছি যাদের নিজেদের জন্ম দৃষ্টান্ত ঠিক নেই, যারা দাঁত কেটে যায়, যারা আমি তাদের ছোট রাখছি না, যারা সকালে উঠে সাইকেলে করে বাজরাটা নিয়ে যারা ঘুড়ি বিক্রি করে দুবেলা দুমুঠো খাবার চেষ্টা করে তাদের ছেলেরা যদি এই কাজ করে তাহলে এটা থেকে এর থেকে লজ্জা নেই। যারা গাঁজা বিক্রি করে এখানে কয়েকজন গাঁজা বিক্রি করে কয়েকজন রিক্সা চালায় তাদের দিয়ে আরাবুল ইসলামকে অপমান করে লাভ হবে না। আমি যদি বলতে চাই যাদের হিম্মত যারা আমাদের সাথে লড়াই করতে পারে যারা আমাদের সাথে টক্কর দিতে পারে তাদের হিম্মত থাকলে আরাবুল ইসলামের সাথে লড়াই করুক, আরাবুল ইসলামের সাথে লড়াই করুক। আমি এখন বেশি কিছু বলবো না, মাইক আমি ছেড়ে দিচ্ছি আমাদের ব্লকের সভাপতি ও মাননীয় অতুল ইসলাম। নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব।